summer. বর্তমানে বলিউডের পর্দায় ও বাস্তবে সবচেয়ে হিট ছবি জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের প্রেম বলিউড পাড়ায় ওপেন সিক্রেট। কিন্তু তাদের প্রেমের সম্পর্কটিকে একেবারেই পছন্দ করেন না ভারতের আলোচিত টেনিস তারকা সানিয়া মির্জা। তিনি চান রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের মধ্যে সম্পর্ক ভেঙে যাক। রিয়েলিটি শো কফি উইথ কারণে সানিয়া মির্জা নিজেই এ খবর ফাঁস করেছেন। সানিয়া মির্জা না হয়ে দীপিকা পাড়ুকোন হলে কি করতেন, এই প্রশ্নের উত্তরে সানিয়া বলেন, রণবীরকে ধোকা দিতাম যাতে ও সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। বাজিরাও মাস্তানির পর পদ্মাবতী ছবিতে আবারও জুটি হয়েছেন দীপিকা রণবীর। সেখানে দীপিকার স্বামীর চরিত্রে আছেন শাহিদ কাপুর। এই অভিনেতার সঙ্গে সানিয়া মির্জার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল এক সময়। এই প্রশ্নগুলোতেই সানিয়া বলেন, এসব অনেক দিনের কথা, তো কবে যে কি হয়েছিল তা মনে নেই।